হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আশা করি সুস্থ আছো, এবং আরো আশা করি যে যেখানে আছো, যে অবস্থা আছো, সর্বদা জ্ঞান চর্চার মধ্যে আছো। জ্ঞান চর্চার পজিটিভ জ্ঞান চর্চা তোমাকে বা পজিটিভ থিঙ্কিং তোমাকে পজিটিভ মানুষ করে দেবে, ভালো মানুষ করে দেবে। নেগেটিভ থিঙ্কিং তোমাকে নেগেটিভ মানুষ করে দেবে। এই জন্য তোমার বয়স আসলে ছোট, এখন তোমরা চিন্তা করতে হবে যে আসলে কোনটা ভালো জীবনের জন্য, কোনটা ভালো এবং কোনটা মন্দ। এই ভালো মন্দ চিনতে পারলে, ভালো মন্দর চর্চা করতে পারলে, তুমি যদি ভালো চর্চা করো তাহলে অবশ্যই ভালো একটা ফলাফল আসবে, তুমি যদি খারাপের চর্চা করো তাহলে অবশ্যই একটা খারাপ ফলাফল তোমাকে নিতেই হবে। এই জন্য সঠিক সুন্দরভাবে ভালো খারাপ চিনতে শিখো এবং ভালোর সাথে থাকো, পজিটিভের সাথে থাকো, সর্বদা জ্ঞান চর্চার মধ্যে থাকো। আমরা ক্লাস শুরু করতে পারি আজকে। দেখো, আমরা সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, আমরা ইকোনমিক্স পড়ছি। ইকোনমিক্স ফার্স্ট পেপার, অর্থনীতি প্রথম পত্র। আমি তোমাদের জুয়েল স্যার, তোমাদের সাথে আছি ইকোনমিক্সকে সহজভাবে চিন্তা করার জন্য, সঠিক চিন্তা করার জন্য, এবং কত সহজভাবে জিনিসগুলা বাস্তবতার সাথে মিল খুঁজে পাওয়া যায় সেটা আমরা খুঁজে বের করব। দেখো, আজকে লিখছি ইউ ক্যান উইন, তুমিও জিতবে, তুমিও জিতবে, আমার বিশ্বাস তুমিও জিতবে। আর কি, তোমাকে জিততে হবে, তাই না? পজিটিভ থিঙ্কিং যেটা আগে বলছিলাম, পজিটিভ থিঙ্কিং তোমাকে জিতিয়ে দিবে, নেগেটিভ থিঙ্কিং তোমাকে হারিয়ে দেবে। তো আমরা অবশ্যই জিততে চাই, জিততে চায় নাকি? সব মানুষ জিততে চায়, তাহলে আমরা অবশ্যই জিততে চাইবো, এবং আমরা চাইবো যে সঠিক সুন্দরভাবে জীবনের প্ল্যান করতে, সঠিক সুন্দরভাবে নিজের জ্ঞানকে বিকশিত করতে। তো আমরা ভালো চর্চা করতে থাকবো এবং ভালোকে গ্রহণ করবো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমরা পড়ছি প্রথম অধ্যায়, মৌলিক অর্থনীতির সমস্যা এবং সমাধান। মৌলিক অর্থনীতির সমস্যা নিয়ে কি বলছিলাম? যে অভাব অসীম, মৌলিক অর্থনীতির প্রাথমিক ধারণা আছে অভাব অসীম এবং সম্পদ সসীম, সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাবকে একটা ধরার একটা মানসিক প্রক্রিয়া মৌলিক অর্থনীতি, এটা নিয়ে আলোচনা করে। আমরা সংজ্ঞাগুলো দেখছিলাম, আজকে বলছিলাম যে অর্থ ব্যবস্থা গতদিন একটু আলোচনা করছিলাম, আজকে অর্থ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে অর্থ ব্যবস্থা আসলে কত প্রকার। অর্থ ব্যবস্থা চার প্রকার, সেই চার প্রকার তুলে ধরা হয়েছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ও নির্দেশমূলক অর্থব্যবস্থা এই দুইটার অর্থব্যবস্থার পজিটিভ দিকগুলো নেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে, এবং নেগেটিভ দিকগুলো বর্জন করা হয়েছে, বর্জন করে মিশ্র অর্থ ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। এই মিশ্র অর্থ ব্যবস্থা আমাদের দেশে বিরাজমান, তাই না? ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী শরীয়ত মতে মোতাবেক যে সুদ ঘুষ হারাম এবং সব সমস্ত কাজকর্ম ইসলামী শরিয়া ভিত্তিক হয়ে থাকে, সেটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা আলোকে আলোচনা করা হয়। আমরা এই জিনিসটার কথা বল কেন বললাম, কারণ অর্থ ব্যবস্থার সম্পর্কে আমরা যে জিনিসগুলি দেখছি তাতে আমাদের সমস্যা হচ্ছে, আমরা ভেতরের পয়েন্টগুলো পড়বো এবং ভেতরের পয়েন্টগুলো পড়লে আমাদের ভেতরে আত্মস্থ হয়ে যাবে। এবং একটা দেখো, বারবার বলছি যে প্রশ্ন এসছে এখান থেকে যে কোনটার সাথে কোনটার মিল নেই, কোন পয়েন্টের মিল নেই, আমরা সেটা দেখবো। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলো ব্যক্তিগত মালিকানায়, বারবার এখানে ব্যক্তিগত মালিকানা থাকবে, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা পুঁজিবাদী অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতি রেখে দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়, সেই অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। কারণ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় একটা পক্ষ হাতে টাকা চলে যেতেই থাকে, ধনতান্ত্রিক বা পুঁজিপতি, তার মানে একটা পক্ষ ধনী হতেই থাকে আর একটা পক্ষ গরিব হতেই থাকে। আমরা এই পয়েন্টগুলো দেখবো, দেখো পয়েন্টগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে যে পয়েন্টগুলো আছে, দেখো পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব, এখানে যে পুঁজিপতি এবং এক পক্ষ ধনী হয়ে যাবে আর এক পক্ষ গরিব হয়ে যাবে, এতে করে কি হবে, পুঁজিপতির সৃষ্টি হবে, মানে যে অনেক টাকার মালিক পুঁজিপতির সৃষ্টি হবে,
অনেক টাকার মালিক সে পুঁজিপতি, এবং আরেকটা শ্রেণীর আরেকটা সমাজের আরেকটা অংশ কি হবে, আরেকটা শ্রেণী শ্রমিক শ্রেণী হয়ে যাবে। তার মানে সমাজটা ই হয়ে যাবে, একটা শ্রেণী উঁচুতে থাকবে আরেকটা শ্রেণী নিচুতে থাকবে। তাহলে এখানে প্রথম পয়েন্টে আছে পুঁজিপতি এবং শ্রম শ্রেণীর অস্তিত্ব থাকবে, এবং বৃহদ আয়তন উৎপাদন প্রতিষ্ঠান, যারা পুঁজিপতি যারা বড় বড় প্রচুর টাকার মালিক হয়ে যায় তারা বৃহৎ উৎপাদন প্রতিষ্ঠান করবে, মানে ফার্ম দিবে, এবং ফার্মে কাজ করবে কারা, নিচু শ্রেণীর লোকজন। সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণ, সামাজিক শ্রম বিভাগ সর্বোচ্চ, এখানে যেহেতু একটা শ্রেণীর মানুষের হাতে টাকা প্রচুর যাবে, এবং এই এতে করে তারা কি করবে, এতে করে তারা শ্রম শ্রেণীকে সর্বোচ্চকরণ, মানে সামাজিকভাবে তারা সর্বোচ্চকরণ শ্রমিকের টোটাল শ্রমিককেই তারা ব্যবহার করতে পারবে, যত টাকা দেবে তত শ্রমিক পাবে। এই জন্য শ্রমিকদেরকে সঠিকভাবে ব্যবহার করবে, একক উদ্যোগ, ওই পুঁজিপতি কারোর কথা শুনবে না, সে একক উদ্যোগ একক প্রচেষ্টাই কাজ করবে, কারণ যেখানে লেখা রয়েছে সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে, সরকারি হস্তক্ষেপ এখানে আসবে না। ভোক্তা সর্বমত, ভোক্তা অবশ্যই এখানে সার্ব, ভোক্তা সর্বস্ব বেশি ভোগ করতে পারবে, ভোক্তা ইচ্ছা করলেই বেশি ভোগ করতে পারবে, ভোক্তার ইচ্ছা অনুযায়ী ভোগ করতে পারবে, এরা নির্দেশমূলক অর্থ ব্যবস্থার মতো নয়, নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় ভোক্তা ইচ্ছা মতো ভোগ করতে পারবে না, কারণ সবাই সমান ভোগ করবে সেখানে। অবাধ প্রতিযোগিতা, অবাধ প্রতিযোগিতা মানে অবাধ প্রতিযোগিতা যেখানে সব সময় প্রতিযোগিতা বিরাজ করে, যেমন পূর্ণ প্রতিযোগিতা বাজারে, এই যে আমাদের সচরাচর যেসব বাজারে, সব বাজারে কি কি ধরনের বাজার, অবাধ প্রতিযোগিতা, পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। সমাজে শ্রেণী, সমাজে শ্রেণী বিভাগ, সমাজে শ্রেণী বিভাগ হয়ে যাবে, একটা উঁচুতে চলে যাবে একটা নিচুতে চলে যাবে, সমাজে শ্রেণী বিন্যাস হয়ে যাবে, শ্রেণী বিভাগ হয়ে যাবে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ইনভিজিবল হ্যান্ড, মনে রাখো অ্যাডাম স্মিথ বলছিল, তুমি একটু চিন্তা করার চিন্তা করো যে আজকে তুমি যদি মনে করো বাজারে যাও, বাজারে যেয়ে 1 কেজি আলু কিনতে যাও, বাজারে এই মাথা থেকে শুরু করে ঢুকবা, ঢোকার পরে এই মাথায় যে আসবা, তখন দেখবা যে আলুর দাম এই মাথায় যা ছিল এই মাথায় তা, তোমাকে ভাবায় না, তোমাকে চিন্তিত করায় না যে আলুর দাম আসলে প্রত্যেকেই একই দামে কেন বিক্রি করছে, বাজারের এই মাথায় যে লোক বিক্রি করছে ওই মাথায় ওই এক লোক, ওই লোক 45 টাকা করেই বিক্রি করছে, বা 50 টাকা করেই বিক্রি করছে, বেগুন ইনি যে টাকায় বিক্রি করছে উনিও সেই টাকায় বিক্রি করছে, ভাবনার কথা। তো পরে বাজারে আসতে পারে উনি, বাজার দর, এই বাজার দর না, এই বাজার দরটা কিভাবে নির্ধারিত হয়, বাজার দর নির্ধারিত হয় ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হাত, অদৃশ্য একটা শক্তি আছে। অ্যাডাম স্মিথ বলছে যে বাজার দাম নির্ধারিত একটা অদৃশ্য শক্তি দিয়ে, এই অদৃশ্য শক্তিটা কি, মনে করো দামাদামি করে না মানুষ, বিক্রেতা এবং ক্রেতা, বিক্রেতা যদি বলে যে মনে করো 70 টাকা, ক্রেতা বললো না 70 টাকা না আমি 50 টাকা দেবো, তারপর মাঝামাঝি কে দুজন আবার ওঠানামা করে, উনি বিক্রেতা বলছিল 70 থেকে 60 নামে, আর উনি 50 থেকে 60 নামে ওঠে, তার মানে তখন এই যে যে অদৃশ্য একটা কাজে, অদৃশ্য একটা শক্তি আসলো বাজার, এই নিয়ন্ত্রণ হয়ে গেল, দুজনের ভিতরে একটা ব্যালেন্স সৃষ্টি হলো, এই ব্যালেন্সটা আছে অদৃশ্য শক্তি বা ইনভিজিবল হ্যান্ড। যাই হোক, আমরা এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা একটা চিত্র আছে, এই চিত্রটা আমরা দেখবো। তার আগে যেটা বলছিলাম, এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রত্যেকটা পড়তে হবে, এবং পয়েন্টগুলো পড়তে হবে, পয়েন্টের ভিতরে লিখতে হবে, তাহলে আমরা সহজভাবে চিন্তা করতে পারবো। নির্দেশমূলক অর্থ ব্যবস্থা আমি গতদিন দেখাইছিলাম, তারপরে পয়েন্টগুলো দেখাইনি, এই জন্য পয়েন্টগুলো দেখাচ্ছি আজকে। যে অর্থ ব্যবস্থায় উৎপাদন উপকরণগুলো ব্যক্তিগত মালিকানায় নেই, ওখানে বলতেছিল ব্যক্তিগত মালিকানা ছিল, এখানে ব্যক্তিগত মালিকানায় নেই, তবে সামাজিক, যে সামাজিক মালিকানা রয়েছে, সামাজিক মালিকানা রয়েছে, উৎপাদনের উৎপাদিত সম্পদ মানুষের কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী রাষ্ট্রের নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে বণ্টন করা হয়, তার মানে রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় পরিকল্পনা একজন সরকার এটা নিয়ন্ত্রণ করবে, তাই না? ওখানে সরকারের ব্যক্তি মালিকানা ছিল, পুঁজিপতিতে ব্যক্তি মালিকানা ছিল, সরকারের মালিকানা ছিল না, এখানে সম্পূর্ণটাই সরকারের মালিকানা, ব্যক্তি মালিকানা নেই, তার মানে এখানে একটা কেন্দ্রীয় পরিকল্পনা আছে। দেখো এই পয়েন্টগুলো মুখস্থ রাখবো, বারবার দেখলে তুমি মনে রাখতে পারবা। শ্রেণী শোষণ অনুপস্থিত, এখানে কোনো শ্রেণী শোষণ নেই, সবাই সমান থাকবে, উপকরণের ব্যক্তিগত মালিকানা নেই, ব্যক্তি মুনাফার আশায় উৎপাদন করে না, যৌথ রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান, অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত, স্বতঃস্ফূর্ত উৎপাদন প্রণালী, বন্টন, চাহিদার উপর নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীয় পরিকল্পনা, এই এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় পরিকল্পনা, এখানে স্টার দেওয়া আছে। আগেরটা স্টার দিয়েছিলাম কি, আগেরটা স্টার দিয়ে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা স্টার দিয়েছিলাম, মনে রাখবা এইটা গুরুত্বপূর্ণ। তার মানে নির্দেশমূলক হতে হলে তার কেন্দ্রীয় পরিকল্পনা থাকতে হবে, ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত। মিশ্র অর্থ ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থায় যে ধনতন্ত্র এবং ধনতন্ত্র বা পুঁজিপাতি এবং সমাজতন্ত্র বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থার ভালো দিকগুলো নেওয়া হয়েছে, খারাপ দিকগুলো পরিত্যাগ করেছে, সেটাই মিশ্র অর্থ ব্যবস্থা। এই মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি, সরকারি এবং বেসরকারি উভয় খাতই থাকবে, এখানে বেসরকারি বিনিয়োগ থাকবে, সম্পদের মালিকানা থাকবে, ব্যক্তিগত মালিকানাও থাকবে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকবে, এখানে স্টার দিয়ে আছে, এখানে গুরুত্বপূর্ণ, ভোক্তা সার্বভৌমত্ব থাকবে, অবাধ প্রতিযোগিতা থাকবে, মুদ্রাস্ফীতি থাকবে, এখানে সব ভালো দিকগুলো থাকবে,
এবং বন্টন ব্যবস্থা থাকবে, অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। এখানে স্বাধীনতাটা সব থেকে বড় জিনিস, স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা থাকলে ভোক্তা তার ইচ্ছা মতো ভোগ করতে পারবে, উৎপাদনকারী উৎপাদন করতে পারবে। ইসলামী অর্থব্যবস্থা আর ইসলামের আলোকে যে অর্থব্যবস্থা পরিচালিত হয়, ইসলামের শরিয়া এবং হালাল হারাম, সম্পদের মালিকানা, সুদ ঘুষ, সম্পদ বন্টন, ইসলামী শরিয়া বা ইসলামের বলছে কি ইসলামী শ্রম নীতির বাস্তবায়ন। ইসলামের শ্রম নীতি কি আছে, যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই শ্রমিকের বেতন দিয়ে দিতে হবে। সামাজিক নিরাপত্তা, এখানে ইসলামী অর্থব্যবস্থায় কোনো প্রকার খারাপ দিক নেই, এখানে আসলে সমাজের ভালো দিকগুলো তুলে ধরা হয়েছে। এখন যেটা দেখছিলাম আমি, আমার স্টুডেন্টের চিত্র সংক্রান্ত যে সমস্যাটা দেখা দিচ্ছিল, তাদের চিত্র সংক্রান্ত সমস্যা কি, তোমরা চিত্রের যে বিষয়বস্তু আসছিল তো তোমরা চিত্রে কিছু কিছু ভুল করছো, আমি আজকে সেটা দেখাবো। সেই মনে করো এরকম একটা প্রশ্ন আছে, এটা এসেছে সিলেট বোর্ড 2016। যাই হোক, আমরা চিত্র অনেকেই আঁকতে পারছে, অনেকে সুন্দর আঁকতে পারছে, অনেকের ভুল কোথায় ভুল আছে সেটা দেখায় আমি একটু। মনে করো এরকম দেওয়া আছে, দুইটা দ্রব্য হতে পারে, ধান পাট হতে পারে, তুলা আখ হতে পারে, পাট চা, এরকম এখানে দেওয়া আছে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য। তো এক্স দ্রব্য আমরা গ নম্বর প্রশ্নের উত্তর করবো, গ আর ঘ। এক্স দ্রব্য যখন শূন্য একক, ওয়াই দ্রব্য তখন 600, এক্স দ্রব্য 100, 500, 200, 300, এক্স দ্রব্য 300, ওয়াই দ্রব্য 300, 0। এবার আসো গ নম্বর প্রশ্নের উত্তর কিভাবে করা হচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করো। অনেকে কি করছিলে, অনেকেই এই যে উৎপাদন ভূমি অক্ষে কি দেবো আমরা, ভূমি অক্ষে এক্স দ্রব্য, মানে এই যে এটা ভূমি অক্ষ, ঠিক আছে, আর উপরে যেতে যাবে এটা হচ্ছে লম্বক। এখন ঘটনা হচ্ছে যে এই যে 100, 200, 300 করে লিখলে চিত্র আঁকানোর সিস্টেমটা হচ্ছে আসলে এরকম, মানে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বারবার যাওয়া। আগে আমরা যদি এগুলা দিয়ে দিই তাহলে চিত্র আঁকার সুবিধা। আমি ভাবছিলাম যে তোমরা অনেকে হয়তো কাউকে তো চিনি না যে কার মেধা কিরকম, তো এখন আমরা যদি এইভাবে আঁকি অনেকেই ভাবতে পারে যে এটা কঠিন, কিন্তু আমি সহজভাবে বলছিলাম যে আগে এই চিত্রটা দিয়ে দিব, তারপরে এর ভিতরে যে ঘরগুলা এই তিনটা ঘর বা চারটা ঘর এটা দিয়ে দিব, যেটা থাকবে সেটা দিব। এখন আমি তোমার দেখাই যে কি সিস্টেমে আমরা প্রাথমিক ধাপ আগাবো। প্রাথমিক ধাপের যে বিষয়টা আসবে প্রথম অবস্থায় দেখো, লক্ষ্য করো আমরা প্রাথমিক অবস্থায় একটা লম্ব অক্ষ নেব, একটা ভূমি অক্ষ নেব। তোমরা যদি দেখতে পাও চিত্র আঁকার মূল সিস্টেমটা সেটা, এখন এক একজন মানুষ এক একভাবে আঁকতে পারে। সেটা ভালো হলো না, এবার দেখি আমরা প্রাথমিক অবস্থায় আমরা এভাবে লম্ব অক্ষ দিব, ওইটা ভালো হলো না এই জন্য এটা বুঝে দিলাম, ঠিক আছে। এখন দেখো আমার ছিল কত, যখন আমি দেখবো যে 100, 200 করে আগানো রয়েছে, 10, 20 করে আগালে বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি 100 করে ধরতে পারি, 100 করে ধরলে আমার চিত্রটা সুন্দর হবে।
তো আমি এখান থেকে ধরলাম যে 100 ভূমি অক্ষে তোমার রয়েছে এক্স ধ্রুব ধরছি, তাই না? ভূমি অক্ষে এক্স ধ্রুব লিখে দাও, আর লম্ব অক্ষে লিখে দাও ওয়াই ধ্রুব। এখানে অরিজিন অরিজিনে 0 দিয়ে দাও। তাহলে আমার প্রথম অবস্থায় যেমন এক্স দ্রব্য আছে 0, 100, 200, 300, তো আমি 100 করে ধরতে পারি। প্রথম অবস্থায় এখান থেকে এটুকের ব্যবধান ধরলাম কত, 100। এবার এখানে মান নিলাম 200, তারপর নিলাম 300, এভাবে আসলে দূরত্ব নিয়ে নেওয়া উচিত। প্রথম অবস্থায় আমরা দূরত্ব নিতে হবে, তারপরে দেখো এখানে আছে তোমার 600 পর্যন্ত, তো এখানে আমি 600 পর্যন্ত নিব, কিন্তু ওইখানে যে দূরত্ব নিছি এই দূরত্ব আমি অত দূর নেবো না, নিলে আমার চিত্রটা বড় হয়ে যাবে। বড় আমি নেবো না, বড় মিডিয়াম চিত্র করতে হবে সবসময়, মিডিয়াম। এইভাবে আমি এখানে 100 দিলাম, এখানে ধরো মনে করো 200 দিলাম, এখানে 300, এভাবে লিখে দাও। সর্বোচ্চ আছে 600, তাহলে আমরা নিয়ে যাবো 100 200 করে 400 500 600। চিত্রগুলো পেন্সিল দিয়ে আঁকবা, যদি ভুল হয় তাহলে মুছে দিয়ে আবার আঁকতে পারবা, ঠিক আছে? এখন ফার্স্ট টাইমে ছিল দেখো, এক্স যখন 0 ওয়াই তখন 600। এখন দুইজন লোক, দুইজন মানুষ, মনে করো এই এক্স এর জায়গায় আমি লিখে দিলাম, এক্স এর জায়গায় মনে করো তুমি আছো, তুমি নিজে, আর এই জায়গা আছে কি মনে করো ওয়াই এর জায়গায় তোমার বন্ধু, এখন এই জায়গায় তোমার বন্ধু দাঁড়ায় আছে আর এই জায়গায় তুমি নিজে দাঁড়ায় আছো। লক্ষ্য করো ভালো করে, দুইজনই যখন আগাবে তখন দেখা সাক্ষাৎটা হবে, দুইজন যদি না আগায় তাহলে কিন্তু দেখা হবে না। তো ঘটনা ফার্স্ট টাইম হচ্ছে কি, এক্স দ্রব মানে তুমি, তুমি বললে যে আমি এই জায়গায় দাঁড়ায় আছি, 0 এক পাও আগাচ্ছ না, তুমি এই জায়গায় দাঁড়ায় আছো, তোমার বন্ধু দাঁড়ায় আছে কোথায়, ওই 600-তে, তোমাদের কিন্তু দেখা হচ্ছে না, ঠিক না? তোমাদের দেখা হচ্ছে না, তুমি এইখানে বিন্দু, ও দাঁড়ায় আছে এখানে, তুমি দাঁড়ায় আছো, দুইজনের সময় তো প্রয়াস এখনো মেলেনি, তার মানে এখানে আমরা দ্বিতীয় বিন্দুতে সবসময় বিন্দু নেব। প্রথম তুমি এখানে 0, তারপরে 600-তে বিন্দু নেব, কারণ এখানে দ্বিতীয় বিন্দু, দ্বিতীয় বিন্দুটা নেব। এবার এক্স তুমি প্রথম, তুমি হাঁটছো কত, 100। এবার বন্ধুর সাথে দেখা হলো না কিন্তু ওই সময়, এখন তোমার সাথে, তোমার বললো তো তুমি 100 পা হাঁটো, তাহলে ও বললো তুমি কত পা হাঁটবা, ও বললো 500 পা হাঁটবে, তাহলে ওই তুমি এখান থেকে 100 পা এখান থেকে হাঁটলে, এই হাঁটলে হাঁটতে তুমি চলে যাচ্ছ এই উপরে, মনে করো এভাবে যেতে যেতে ও হাঁটলো কত, 500 একক, 500 পা। তাহলে এখানে যে এই যে এইখানে আমরা একটা বিন্দু হয়ে গেল, ঠিক না? এখানে একটা বিন্দু পাইছি। এবার এক্স তুমি, তুমি কত পা হাঁটছো, 200, তাহলে তুমি এখান থেকে এই যে 200 এই পর্যন্ত হাঁটবা। এবার ও হাঁটবে কত দূর, দেখো ও হাঁটছে কত দূর, ও হাঁটছে তুমি যে 200 পা হাঁটো, ওই তোমার বন্ধু হাঁটছে 300 পা, তাহলে এখান থেকে যে যে এই যে 300 চলে আসছে, এই এখান থেকে উঠতে থাকো, উঠতে উঠতে এই যে এই বিন্দু থেকে যে এইখানে চলে যাও, তুমি এই জায়গায় একটা বিন্দু পাচ্ছ। তার মানে তোমার চিন্তা থাকতে হবে কিন্তু যে রেখাটা যেন সুন্দর হয় এবং সঠিকভাবে বারবার পেন্সিল দিয়ে আঁকা। তারপরে দেখো তুমি কত একক হাঁটছো, 600 একক, ও হাঁটছে, ও মোটেই হাঁটছে না, তাহলে কি হলো, এখানে তুমি দাঁড়াই গেলে। এবার এই উৎপাদন সম্ভাবনা রেখা এখান দিয়ে তুমি এই যে বিন্দুগুলো পাইছো এই বিন্দুগুলো দিয়ে তুমি এক করে দাও, দেওয়ার পরে এখানে যে বিন্দু দিয়ে দাও, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এটা হচ্ছে আঁকার মূল থিম, হচ্ছে এটা মূল নিয়ম এটা। এখন আমরা এই উৎপাদন সম্পর্কে রেখা আঁকলেই হবে না, তুমি আমার কথা শোনো, এখান থেকে আমরা কিভাবে বর্ণনা দেব, আমরা একটু বর্ণনা দিই তারপরে আর একটা বিকল্প আঁকার কথা বলছি। তাহলে আমি প্রথম বলবো যে ও এক্স, এখানে এক্স লিখছিলাম না, ও এক্স ভূমি অক্ষে এক্স দ্রব্য যদি থাকে তাহলে এক্স দ্রব্য, যদি ধান থাকে তাহলে ধান, যদি পাট থাকে পাট, তাহলে ও এক্স ভূমি অক্ষে ধান বা এক্স দ্রব্য, ও ওয়াই লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে। ওকে, প্রথম লাইন এটা লিখতে, আমি প্রত্যেকটা জায়গায় বানায় লিখতে পারবো। যখন এক্স দ্রব্য 100 একক উৎপাদন করা হয় তখন ওয়াই দ্রব্য কত একক উৎপাদন করা হয়,
তখন ওয়াই দ্রব্য 500 একক উৎপাদন করে নেয়। তাহলে এই দুটা মিলে আমরা পেলাম বি বিন্দু। এক্স দ্রব্য যখন 200 একক উৎপাদন করাচ্ছে তখন ওয়াই দ্রব্য 600 একক উৎপাদন করা 300 একক উৎপাদন করাচ্ছে, যা সি বিন্দু দিয়ে নির্দেশ করাছে। এক্স দ্রব্য যখন 600 একক উৎপাদন করাচ্ছে তখন ওয়াই দ্রব্য 0 একক উৎপাদন করাচ্ছে, যা ডি বিন্দু দিয়ে নির্দেশ করাছে। অতএব এ বি সি ডি যোগ করে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারি বা উৎপাদন সম্ভাবনা রেখা পাই। এখন আমি আরেকটু পিছনের দিকে যাই। এটা একটা জমি, এখানে যদি টোটাল জমিতে তুমি ধান উৎপাদন করো, এই যে তুমি যদি এক্স দ্রব্য উৎপাদন করো তাহলে তুমি পাবা কত? তাহলে তুমি পাবা 300 একক টোটাল ধান উৎপাদন করলে। তাহলে টোটাল যদি ধান উৎপাদন করো, টোটাল যদি ধান উৎপাদন করো তাহলে তুমি কি ওয়াই দ্রব্য যে পার্ট আছে বা এখানে যেটা আছে ওটা অন্য দ্রব্য উৎপাদন করতে পারবা এই জমিতে? পারবা না। তার মানে একটা দ্রব্যে একটা উৎপাদন যদি সর্বোচ্চ করো, দেখো এখানে সর্বোচ্চ যখন হবে তখন অটোমেটিক আরেকটা জিরো হবে। আবার এই দ্রব্য এখানে যদি তুমি সর্বোচ্চ ওয়াই দ্রব্য উৎপাদন করো তাহলে অন্য দ্রব্য অটোমেটিক জিরো হয়ে যাবে। এই কথাটা বলেছিলাম। এখন তুমি যদি কেউ চিত্র না আঁকতে পারে এইভাবে কারোর কাছে যদি কঠিন মনে হয় তাহলে সে কি করবে? সে এইভাবে চিত্র আঁকবে, এই লম্ব অক্ষ দিল, এই ভূমি অক্ষ দিল, ঠিক আছে? এবার সেখান দিয়ে উৎপাদন সম্ভাবনা রেখা, সে জানে যে উৎপাদন সম্ভাবনা রেখা এরকম হয়, এর আকৃতিটা এরকম, এইভাবে দিয়ে সে উৎপাদন সম্ভাবনা রেখা এটা আঁকাই দিল। তাহলে উৎপাদন সম্ভাবনা এটা যদি আঁকাই দেয়, তার আঁকাই দেওয়ার পরে এখানে সে চিন্তা করবে যে প্রথম অবস্থায় একটা বিন্দু হবে এখানে 600, এখানে সর্বোচ্চ কত, এখানে এক্স দ্রব্য, এখানে ওয়াই দ্রব্য, এটা বিকল্প সিস্টেম। এক্স দ্রব্যের সর্বোচ্চ পরিমাণ কত বলো? এক্স দ্রব্যের সর্বোচ্চ পরিমাণ আছে 300, তাহলে এক্স দ্রব্যের সর্বোচ্চ এখানে সে 300 লিখে দিবে। ওয়াই দ্রব্যের সর্বোচ্চ পরিমাণ আছে 600, এখানে 600 লিখে দিবে। মাঝখানে হবে কয়টা দাগ? এই একটা দাগ, দুইটা দাগ। তার মানে মাঝখানে হবে যখন এটা 500 তখন এখান দিয়ে সে দাগ দিতে পারবে, এখানে যখন 500 তখন এই জায়গায় সোজা দাগ দিয়ে দিল, তারপরে একজন যখন 300 তখন এরকম দিয়ে এরকম দিয়ে দিলাম। তাহলে এখানে যখন 500 ওয়াই দ্রব্য, যখন 500 এক্স দ্রব্য তখন কত? এক্স দ্রব্য তখন 100, ওয়াই দ্রব্য যখন 300 তার মানে এখানে 300, এক্স দ্রব্য তখন হবে 200। এখানে সে দিয়ে দিবে, মান দিবে এ বি সি ডি। এইভাবে চিত্র আঁকলে কোনো ভুল হবে না। যদি তুমি এই এই প্রথম চিত্র আমি যেটা নাম দিলাম, মনে করো এটা আছে 1 নম্বর চিত্র, আর এটা আছে 2 নম্বর। এখন 1 নম্বর ভাবে যদি কেউ আঁকে অবশ্যই এটা বেটার, এটা সব থেকে উত্তম সুন্দর। এবার 2 নম্বরের মতো করে যদি কেউ আঁকে তাহলে সেখানে কোনো ভুল নেই। এখন ঘটনা হচ্ছে যে অনেকেই কি করছিল চিত্র আঁকতে, যে আমি সেই সমস্যাটার কথা বলি, এই যে লম্ব অক্ষ এই পর্যন্ত রাখছিল, লম্ব অক্ষ এই এই দাগ পর্যন্ত রাখলে হবে না, লম্ব অক্ষ কি করতে হবে? এই উৎপাদন সম্ভাবনা রেখা কোনটা বলতো? এই এ বি সি উৎপাদন সম্ভাবনা রেখা। এই এ বি সি উৎপাদন সম্ভাবনা রেখার যেখানে স্পর্শ করবে এই লম্ব অক্ষ, এর থেকে লম্বা করে দিতে হবে। এই পর্যন্ত রাখা যাবে না, এই পর্যন্ত স্টপ রাখা যাবে না, এর থেকে বড় করে দিতে হবে। ভূমি অক্ষটাও ঠিক এখানে যেটা লাগছে এটা পর্যন্ত রাখা যাবে না, এর থেকে লম্বা বড় করে দিতে হবে। ওকে, এখন লক্ষ্য করো আরেকটা জিনিস, এখানে 300 আছে, তাই না? 300 আছে। এখন যদি উভয় দ্রব্য কেউ যদি বলে যে এই ওয়াই দ্রব্য 300, এক্স দ্রব্য কত? 100, উৎপাদন করা কি তোমার তোমার পক্ষে যৌক্তিকতা কি? যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক, কারণ কি উৎপাদন করতে পারবা তুমি এই যে এই এই উপরে উৎপাদন সম্ভাবনা রেখা বরাবর, এটা হচ্ছে যৌক্তিক, ঠিক আছে? এটা যৌক্তিক, কিন্তু এর ভেতরে কোথাও উৎপাদন করলে সেটা হবে অযৌক্তিক। মনে করো এখানে একটা বিন্দু আছে, এটা অযৌক্তিক, এটা অযৌক্তিক, এটা অযৌক্তিক, যত বিন্দু থাকবে সবই অযৌক্তিক, কিন্তু সম্ভব, কারণ কি এগুলা তোমার এফোর্ট রয়েছে, তোমার ভেতরে তোমার ভেতরে ক্ষমতা রয়েছে। কিন্তু যদি বাইরে উৎপাদন করতে বলে যে উভয় দ্রব্য যদি 600, তাহলে উভয় দ্রব্য 600 মানে কি? এদিকে চলে গেল 600, এখানে উভয় দ্রব্য এখানে 300, এক্স দ্রব্য 600 300, তাহলে এটা বাইরে চলে গেল, এটা অযৌক্তিক, এটা অযৌক্তিক, অসম্ভব, বাইরে গেলে অযৌক্তিক, অসম্ভব। বুঝতে পারলে আমার কথা? বাইরে গেলে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যদি চলে যায় তাহলে সেটা হবে অযৌক্তিক, অসম্ভব।
উৎপাদন সম্ভাবনার বাইরে গেলে সেটা হবে অযৌক্তিক অসম্ভব, আর উৎপাদন সম্ভাবনার ভেতরে যদি থাকে তাহলে সেটা হবে যৌক্তিক, সম্ভব কিন্তু সম্ভব অযৌক্তিক। আর যদি উৎপাদন সম্ভাবনা রেখার উপরে অবস্থান করে, উৎপাদন সম্ভাবনা রেখার উপরে অবস্থান করে, যেমন এ বি সি ডি ই এফ এর ভিতরে এইখানে যে বিন্দুগুলো থাকবে এইগুলাতে যৌক্তিক উৎপাদন হবে। এজন্য অবশ্যই আমরা উৎপাদন সম্ভাবনা রেখা আরো আঁকবো। দেখো তোমার বইতে যেগুলো জিনিসগুলো দেওয়া আছে সেই এখানে মান দেওয়া থাকবে, এই মান ধরে ধরে আমরা এই কাজগুলো করতে পারবো। হোমওয়ার্ক থাকবে কি তোমাদের? দেখো হোমওয়ার্ক থাকবে, তোমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করবা, উৎপাদন সম্ভাবনা অঙ্কন করবা, যে তোমার বইতে যেটা আছে বা তুমি দেখো বইয়ের পিছনে আছে 16 সাল 17 সাল 18 সাল, এটা বের করে বইতে বের করলে তুমি খুঁজে পাবা। এটা আমি তোমার একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমার বই আছে বইয়ের পেছনের দিকে দেখো, একেবারে পেছনে আমাদের বোর্ড আছে, এই বোর্ডে দেখো যেখানে যেখানে উৎপাদন সম্ভাবনা রেখা এসছে আমরা সেই উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করার চেষ্টা করব। যেখানে যেখানে শক আছে আমরা মিনিমাম মনে করো যে 17, 18, 19 এই তিনটা সাল, এই তিনটা সালের যে উৎপাদন সম্ভাবনা রেখা এসছে শুধু উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবা। উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে পারলে তুমি অনেক অনেক কিছু শিখে ফেলবা, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, কোনো ভয় পাওয়ার কারণ নেই, তুমি চেষ্টা করতে থাকো, না পারলে আমাকে বলো। অনেকেই আসলে আমাকে ফোন করছে যে আমি বুঝতে পারিনি, আমি খুবই খুশি হয়েছি। অবশ্যই তোমরা ফোন করবো এবং